এক দখলদার দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এক লুটেরা দুর্নীতিবাজ খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। দ্বিতীয় স্বাধীনতার পরই পল্টন ময়দানে এই বিষয়ে বক্তৃতা করেছি যে এক দখলদার দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না, ক্ষমতা দেখতে চায় না। দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ওলামা সম্মেলনে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছিলেন ওলামারা, কিন্তু নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আলী জিন্না। কেন জিন্নাকে নিয়ে এসেছে? কারণ তৎকালীন ব্রিটিশ ও ভারতের সঙ্গে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নার মধ্যে ছিল, যদিও তাকে পছন্দ করত না অনেকে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এর বিরুদ্ধেই লড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল নীতি আদর্শই হলো যে যারা আজকে চাঁদাবাজি করতেছে, লুট করতেছে, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এদেরকে হটিয়ে নীতি আদর্শবান শাসক বসাবাই তো ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি।